সে এটা খুব করা খুব সহজ এটা আপনি আপনি করতে পারেন তো আমার যে কেস ছিল আমি আমার একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত নির্ভুলভাবে

মানে কি ফ্যামিলিকে ইউনাইট করা বউ আসলে জামাই আসবে জামাই বউ আসলে সন্তান আসবে বাবা মা আসলে সন্তানদের নিয়ে আসবে ভাই বোন আসলে আবার ভাই বোনদের নিয়ে আসবে অর্থাৎ ফ্যামিলিটাকে তারা গেট করে দিচ্ছে তো কিন্তু এই আইনের কারণে এই চাইল্ড অ্যাক্টের কারণে চাইল্ড যেহেতু একুশ বছর পর্যন্ত ধরা হয় যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে তো সেখানে তাদের বয়স হয়ে গেছে কারো ছাব্বিশ বছর সাতাইশ বছর আবার কারো দুই চার বছর বেশি হয়ে গেছে তেইশ বছর চব্বিশ বছর ইভেন পঁচিশ বছর তখন এগুলোকে কি করবে এখন লয় দৃষ্টিতে তারা ডিসকোয়ালিফাইড প্রত্যেকে আমি যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেখানে আমেরিকান এমবিসিতে সেখানে আমার সাথে কি কি ঘুরছিল সেই সুন্দর একটা ভিডিও আমি দশ পনেরো মিনিটের একটা ভিডিও করে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে এই আমেরিকান এমবিসি এই ঢাকাতেই আমি যখন এই আই আর ওয়ানে করা হয় আমার জন্য আচ্ছা এগুলো বললেন এগুলো বললে অনেকের আকর্ষণ শেষ হয়ে যাবে তো আমি চাই এই আকর্ষণটা থাকুক সবাই সেটাই ভাবুক সেটাই মনে করুক তাতে দোষ কি আরে ভাই আমি আসমান থেকে লাভ দিয়ে পড়ছে আমি মেক্সিকো দিয়ে আইসি আমি কানাডা দিয়ে পলাই আইছি আমি জাহাজে করে আইসি কি সমস্যা সাথে তো তাই না আসছি তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দুজনের এই ভিডিওটি আপনারা দেখছেন সবার প্রতি রইল প্রাণ শুভেচ্ছা তো শানু কি ভিডিও করবে আজকে আসলে আজকে ভিডিও করতে বসছি আমরা বাংলাদেশ থেকে আমরা আমাদের ভাই বোনদেরকে কিভাবে নিয়ে আসবো বা কোন কোন ক্যাটাগরি ফিস দিতে তো শানুরও যেমন ভাইবোন বাংলাদেশে আছে ভাই আমারও তো ভাইবোন বাংলাদেশে আছে আর আপনারা যদি দুই চারজন আমেরিকাতে আসেন তো আপনাদেরও তো ভাইবোন কিনা আপনারা রে কে তো এখানে আসার পর এক পর আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট হবেন গ্রিন কার্ড পাবেন সিটিজেন হবেন তারপরে সিটিজেন হবে তো এটা একটা খুব সুন্দর আইনা আমেরিকার জন্য যে পৃথিবীতে অন্য কোন দেশ নাই শানু একমাত্র আমেরিকা হলো দেশ সেটা হলো আমেরিকার সিটিজেন যখন আপনি হয়ে যাবেন তখন আপনার ভাই বোনদের জন্য বাংলাদেশে ফেলে আসা ভাই বোনদের জন্য আবেদন করতে পারবেন এই যে শানু শানুর বোনের জন্য আবেদন করেছে দুই সালে তো এখন দুই সাল তো তাদের কেস এখনো আপডেট হয়নি তো তারও সে তার ভাই বোনের জন্য আবেদন করছে আমিও আমার ভাই বোনের জন্য আবেদন করছে এখন আমি আসি দুই সালে তো দুই সালে হলো আমি আবেদন করছি আমার ভাই বোনদের জন্য তারও এখনো আসেনি তো এটা একটা দীর্ঘ প্রসেস ভেরি ভেরি লং লং প্রসেস

এটা আমার মনে হয় না অনেকটা এরকম হলে হতে পারে তুমি এটা বানাইতে পারবো নিজের নিজে কিন্তু ওইখানে স্পেশাল কোনো ডেফিনেশন এই ধরনের নাই অ্যাপ আসলে কি হয় তবে এই অ্যাপে যে অ্যাপ ওয়ান থ্রি ফোর বললাম তো এই চারটার ভিতরে একটা এই চারটা আর তুমি তো জানো যে ভিসা ক্যাটাগরি আছে সবগুলো এ বি সি ডি মনে এরপরে ওয়ান তারপর জে ওয়ান থ্রি ই ওয়ান ই টু ই থ্রি এভাবে সব এ বি ডি দেওয়ার সাজানো তো আমরা হলো এফ ভিসা নিয়ে কথা বলবো এই এফ ভিসার ভিতরে যে ফোর ক্যাটাগরিটা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফোর ভালো করে শোনেন কান পাই তো শুনেন

তাহলে তার যারা কিনা হ্যাঁ ওই স্টুডেন্ট ভিসেপে আমেরিকাতে সে করেছে কিন্তু তার বৌবাচ্চা কাছে বাংলাদেশে রেখে আসছে ওই আশা দুই তিন বছরের পর তার আবার তার বৌবাচ্চা কাছেকে নিয়ে আসতে পারবে এটা হলো এফটি ডিপেন্ডেন্ট ভিসা স্টুডেন্ট देयर বৌবাচ্চা কাছে F2 এবার আসেন F3 তে সেটা হলো আমেরিকার কোন সিটিজেন সে তার পোলাপান বাবা হ্যাঁ সে তার পোলাপান সেটা বিবাহিত বিবাহিত হতে বিবাহিত পোলাপানদের আনতে পারবে এবং সেই বিবাহিত পোলাপান সেই বিবাহিত পোলাপানের জন্য নাতি পর্যন্ত যাবে না ওনার বাচ্চা কাচ্চা পর্যন্ত যাবে বাচ্চা কাচ্চা মানে তাদের তাদের নাতি হবে ওই হিসাবে আর কি তার মানে একজন ইমিগ্রে একজন ইউএস সিটিজেন সে তার বিবাহিত পোলাপান তার পোলাপান বাংলাদেশে রয়ে গেছে চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখন বাচ্চা কাচ্চা আছে তিন চারজন এই বিবাহিত পোলাপানদের জন্য তারা আবেদন করে শুধুমাত্র সন্তান এবং সেই পোলাপানের বউ হাজবেন্ড ওয়াইফ যেই থাক না কেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র সন্তান সন্ততি বললাম সেটা হলো শুধুমাত্র ভাই বোন এখন ভাই বোন সবগুলি তো স্বাভাবিকভাবে এখন আনমেরিট ভাই বোন হোক ম্যারিড ভাই বোন হোক আবেদন করতে পারে এখন মেরিড ভাই বোন যদি হয়ে থাকে তাহলে তাদের স্বাভাবিকভাবে বাচ্চা কাচ্চা থাকতে পারে তো সেই ক্যাটাগরিতে তাদের বাচ্চা কাচ্চার উপরে কিন্তু এবং সেই বাচ্চা কাচ্চা গুলো মানে এটা ডেফিনেশনে পড়তে হবে মানে বাচ্চাগুলো চাইল্ড ডেফিনেশনে থাকতে হবে মানে এদের বয়স আমেরিকাতে চাইল্ড ডেফিনেশন হলো একুশ বছরের নিচে একুশ বছরের উপরে যেতে পারবে না তো এরকম চাইল্ড যদি হয় কিছু বছর পর্যন্ত তো তারা আসতে পারবে আচ্ছা এখন এখন ক্যাটাগরিতে করার জন্য আসলে কি কি জিনিস লাগবে এই প্রশ্নটা আসলে তুমি না খেয়া বরঞ্চ তুমি তোমার নিজেরই করো এই কারণ হলো শানু কিন্তু নিজেও তার বোনের জন্য আবেদন করছে তো শানুর একটা ছোট ভাই আছে সে অলরেডি আমেরিকাতে তো বাংলাদেশে তেমন কেউ নাই এক রয়ে গেছে হলো বড় বোন তো বড় বোনের জন্য আবেদন করেছে এখন বড় বোনের জন্য আবেদন করতে শানুর কি কি লাগছে সেটা বললেই তো ঝামেলা শেষ তাহলে আর বাকি যারা আছে সবার জন্য দেখি তো প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হলো আই ওয়ান থ্রি জিরো ফর্মটা লাগে আচ্ছা এই তো ফর্মটা একটু পরের কথা তো প্রথম তো এই ভাই বোনদেরকে সিটিজেন হইতেই পারে তো শানু এসেছিল এখানে দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালে তো আর সিটিজেন হয়নি সে গ্রিন কার্ড হিসেবে ছিল পাঁচ বছর গ্রিন কার্ড হিসেবে ছিল দুই হাজার দশ সালে গিয়ে সে সিটিজেন হয় তো গ্রিন কার্ড দিয়ে কিন্তু ভাই বোনের জন্য অ্যাপ্লাই করা যায় না তো দুই হাজার সালে গিয়ে সে যখন সিটিজেন হয় দুই হাজার সাল মানে কি দুই হাজার সালের প্রথম দিকে বোধ তুমি অ্যাপ্লাই করেছ বোনের জন্য বড় বোনের জন্য তখন কি কি লেগেছিল তো প্রথম তো সে কোয়ালিফাইড সে এখন সিটিজেন হয়ে গেছে দ্বিতীয়ত সে যখন অ্যাপ্লাই করলো তার একটা ফর্মের প্রয়োজন ছিল আই ওয়ান থ্রি জিরো এটি একমাত্র ইমিগ্রেশন ফর্ম ইমিগ্রেশনের যারা অ্যাপ্লাই করে সচরাচর এই পন্টে ব্যবহার করে এইগুলো এটা তারপরে তার ভিসা ক্যাটাগরি যে ক্যাটাগরিতে সে অ্যাপ্লাই করেছে তার ভাই বোনের মানে তার বড় বোনের জন্য আর এখন আপনাদের বড় ভাই বোন যেই হোক না কেন ভাই বোনদের জন্য সব একই আইন সেটা অ্যাপ ফোর ক্যাটাগরিতে সে গিয়ে পড়ে এবং আমার যতদূর মনে পড়ে এই দুই হাজার এগারো সালে এই ভিসা ফর্মটা ছিল মানে আই ওয়ান থ্রি জিরো যখন অ্যাপ্লিকেশন করে তখন চারশো পঁয়ত্রিশ ডলার ছিল কিন্তু এখন আমি দুই হাজার বিশ সালে যখন ভিডিওটা করছি এটা তো দুই হাজার এগারো সালের কথা বললাম এখন কিছুক্ষণ আগে আমি দেখলাম ইউএসসিএস এর ওয়েবসাইটে গিয়ে ইউনাইটেড স্টেট সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ওখানে সব কিছু লেখা আছে গেলে আপনারা পাবেন সেখানে লেখা আছে পাঁচশো ত্রিশ ডলার তা প্রায় একশো ডলার বার্সে হলো নয় বছরে আচ্ছা তো এটা দিয়ে জমা দিল আর জমা দেওয়ার সময় আরও কিছু কাগজপত্র দিতে হয় সেটা হলো প্রত্যেকের বার্থ সার্টিফিকেট মাস্ট প্রথম হলো বার্থ সার্টিফিকেট প্রত্যেকের এখন এখন সানুর দুলাভাই এবং সানুর বোন এবং তাদের আবার তিনটা বাচ্চা কাচ্চা রয়েছে তো পাঁচজন তো পাঁচজনের বার্থ সার্টিফিকেট তারপরে তারপর তাদের ম্যারেজ সার্টিফিকেট এগুলো এবং প্রত্যেকের ছবি তো এটা এটি মোটামুটি আপাতত লাগে জমা দেওয়ার জন্য আর ওই যে কত বললাম চারশো পঁয়ত্রিশ ডলার দিয়ে তুমি জমা দিলো তো সানু যখন চারশো পঁয়ত্রিশ ডলার দিয়ে এটা জমা দিল জমা দেওয়ার পর আমার মনে দুই থেকে তিন সপ্তাহ লাগে একটা ব্লু কালারের ব্লু না গ্রিন ব্লু ব্লুই মনে হয় ব্লু কালারের একটা ফর্ম আসে ইউএসসিএস থেকে আসলে ইউএসএস থেকে যত চিঠিপত্র পাঠাবে না প্রত্যেকটা চিঠির একটা নাম আছে আসলে ওগুলো ফর্ম আকার না হোয়াইট আছে তারপরে তোমার ব্লু আছে বা এরকম থাকতে পারে তো এখন সেই দুই তিন সপ্তাহের ভিতরে তো শাহরুর নামে একটা মানে ওরা রিপ্লাই করে ইউসেজ থেকে যখন আমরা এটা জমা দেই তো টাকা মুছে পেলাম প্লাস তোমার এটা একচুয়ালি একটা মানি রিসিপ্ট এর মানি রিসিপ্ট এটা মানি রিসিপ্ট ওরা তো আমরা তো প্রি অর্ডার করে দিয়ে দিছি 435 জল দেওয়ার পর ওরা একচুয়ালি একটা মানি রিসিপ্ট পাঠায় এখন মানি রিসিপ্টের সাথে আরো কিছু অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দেয় একটা ডব্লিউ এ সি এইটা শুরু হয় হলো ডব্লিউ এ সি দিয়ে আমার স্পষ্ট মনে আছে কেস নাম্বার গুলো যে এইটা হলো তোমার কেস নাম্বার এবং কেস নাম্বার নিচে একটা থাকে প্রায়োরিটি ডেট এখানে একটা মজার ব্যাপার হলো যে আবিরিকে যে এই যে অ্যাফোর ভিসাতে যে আবেদনগুলো সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজার হাজার আনা লাখ লাখ ছেলে মেয়েরা যে আবেদন করে তো যেহেতু এটার ভিসার একটা লিমিটেশন রয়েছে তো যার ফলে তারা কি করছে আগে আসলে আগে পাবেন ব্যাপারটা এরকম তো যার ফলে ওই চার্জ ই বলছে কি বলে ওটাকে প্রায়োরিটি ডেটটা ওরা ওখানে দিয়ে দেয় যে তুমি দুই সালের এত তারিখে আবেদন করছো তোমার প্রায়োরিটি ডেট এত অর্থাৎ তোমারটা সিরিয়ালে এখন আছে তো সানু তোমার আর কি প্রশ্ন আরেকটা তো কোয়েশ্চেন আছে আমি জানি সেটা হচ্ছে তোমার ভাই বোনদের আনতে কারণ তখন তো এটা চায় না শুরুতে এটা চাবেও না এর কারণ হলো যে এটা প্রয়োজন নাই তাদের এই মুহূর্তে কারণ এই যে ভিসা এই ভিসা ক্যাটাগরিতে আবেদন করা দীর্ঘ একটা সময় ওয়েট করতে হয় দশ থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত এত দীর্ঘ সময় পর কার হাল কি হবে কে বাঁচবে কে মরবে তো এত আগে এই পেপার গুলো আর চায় না মনে করে যখন এদের ভিসা হয়ে যাবে যখন ইন্টারভিউ প্রায় মাসের তখন এইগুলো কারেন্ট ইনফরমেশন তো যার ফলে তার এটা চায় তো এই যে এফিডেভিট অফ সাপোর্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা যে হোক না কেন আমেরিকাতে আসুক না কেন বিশেষ করে ইমিগ্রেন্ট হয়ে তাকে এই অফ সাপোর্টটা দিতে হবে মাস্ট এটাকে সংক্ষেপে বলে এস এইটাও একটা ইমিগ্রেশন ফর্ম ইউএসএ তো এফিডিপির সাপোর্ট অনুষ্ঠান যে এই যে মানুষগুলো যে আসে এখন আমেরিকা তো বুঝো একটা ফিলেন থ্রপিস্ট কান্ট্রি এখানে যে জনগণ আছে মানুষজন আছে এ দায় ভার সরকার নিয়ে বসে রয়েছে কেউ অসুস্থ হইতে পারে কেউ বিপদ আপদে পড়তে পারে সব কিছুর জন্য সরকার আছে এখানে আসার পর তুমি অসুস্থ হয়ে পড়তে পারো তখন তোমার হাজার হাজার লাখে লাখে ডলার খরচ হবে তোমার ট্রিটমেন্টের জন্য তারপরে এখানে এসে তোমার কাম কাজ থাকবে না সে তুমি রাস্তায় না খেয়ে বসে থাকবে নাকি না খেয়ে থাকবা না খেয়ে মুড়বা এমনও তো সরকার হতে দিবে না তো যার ফলে এখানকার যে লোকাল আইনগুলো রয়েছে সেগুলো কি এই মানুষগুলোকে প্রোটেকশন দিয়ে রাখে এরা যাতে না খেয়ে না মরে এরা যাতে বিনা চিকিৎসা না পড়ে এবং এরা যাতে গাছ তলে গিয়ে না থাকে তো এইসব নানান কারণে সরকার একটা মানে চার্জ নিয়েই রাখছে জনগণে তা এখন এটাকে বলা হয় থাকে পাবলিক চার্জ এখন আমরা হলো পাবলিক পাবলিকরা কি করি সরকারকে চার্জ করি এবং সরকার চলে কার টাকা বা পাবলিকের টাকায় তো সরকার এটাকে মেনটেন্স করে তো এখন কোনো কারণে ইমিগ্রেন্টটা আইসায় যদি বিপদ আপদে করে খাইতে ভাত পায় না থাকার জায়গা নেই এসি ইত্যাদি তখন এই ড্রাইভারকে নেবে তখন এই লোকটা একটা দিনের জন্য আমেরিকাতে কাজ করে নি কোনো ট্যাক্স দেয়নি কিচ্ছু দেয়নি এখন এই লোকটাকে যদি গভর্নমেন্ট এসে হেল্প করতে শুরু করে এটা তো আমার তোমার টাকাটা তাকে দিচ্ছে তো এরখানকার যে আমেরিকার জনগণ আছে এটা তারা ভালো নজরে দেখবে না যে একটা লোক আসছে তো আসার আগে তো তোমার যাচাই বাছাই করা উচিত ছিল এই লোকের আসার মতো ক্ষমতা আছে কিনা থাকা খাওয়ার মতো অবস্থা আছে কিনা বা কে তাকে দেখভাল করবে এগুলো তাই সেই যদি সরকারের চার্জে পড়ে যায় সরকার পয়সাগুলো দিতে যায় এরকম একজন কিছু না হাতে হাজার হবে তখন তো সরকারের ভান্ডার শেষ হয়ে যাবে তো এই কারণে সরকার বুদ্ধি করে কি করছে বলছে তোমরা যা আসবা ভালো কথা আইন কান ঠিক করে দিয়েছে এই আইয়ানের যে অ্যাক্টগুলো আছে ইমিগ্রেশন নেচারাইজেশন অ্যাক্ট সব ঠিকঠাক আছে কিন্তু তোমরা আসার আগে একটা গ্যারান্টি দিতে হইব যে তোমরা দুই চার বছর পর্যন্ত তোমাদের দেখাশোনা করার মতো লোকজন এখানে আছে এবং যে দেখাশোনা করবে সে সরকারি কাগজপত্রে দস্ত ঘত দিয়া সিগনেচার টিকনেচার দিয়ে একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টিটা ওয়ারেন্টির সাথে দিতে হইব যে এই লোক যদি কোনো ঝামেলায় পড়ে বিপদ আপদ পড়ে এই চিকিৎসার প্রয়োজন হয় বা এই ধরনের যে কোনো সিরিয়াস সিচুয়েশনে সে তাকে এটা ব্যাকআপ করবে তো এটি হলো এফিডিপি সাপোর্ট মানে আরেক নাম হল এটাই এটা কি তাহলে স্পন্সার তো এখন যে এখানে একটা মজার ব্যাপার আমি বলে রাখি এখানে যে ভাই বোনেরা যে আসে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমেরিকাতে আমরা বাংলাদেশিরা যারা রয়েছে বিশেষ করে তারা কিন্তু এই যে বাংলাদেশের জন্য যদি তুমি তিন ভাইয়ের জন্য আবেদন করো তুমি তো এক ফ্যামিলির জন্য আবেদন করছো তার মধ্যে টোটাল হলো পাঁচজন এখন যদি তোমার দুই চার ভাই বোন থাকতো তাহলে চলো চার পাঁচে বিশ জন হয়ে যেত তো এখন এই বিশ জন লোকে আনার জন্য এই সংখ্যা মাথা পিছু অনুযায়ী কিন্তু স্পন্সারের অ্যামাউন্ট বছরে কত ডলার হবে তোমার ট্যাক্স ফাইল যেটা এখানে তো প্রত্যেকে ট্যাক্স ফাইল করে তো ট্যাক্স ফাইল অনুযায়ী নির্ধারণ করা হয় তার অবস্থা কীরকম সে আরেকজনকে কতটা সাপোর্ট করতে পারবে ট্যাক্স ফাইল নির্ভর করবে তো এখন আমি যদি বিশ হাজার ডলার বছরে ট্যাক্স দিই তো সরকার তো জেনেই গেলো আমার ক্ষমতা এই বিশ হাজার ডলার পর্যন্ত আরেকজন যদি একশো বিশ হাজার ডলার ট্যাক্স ফাইল করে তাহলে সরকার বুঝে যাবে যে এটা বহুত ভালো অবস্থায় সে আছে তো এরকম এই যে বিশ জন লোকের যে কথা বলা এই পার হেড হিসেবে তোমার ই আসে স্পন্সারটা আসে তো এখন মনে করো যে পাঁচজনের যে ফ্যামিলি আমি বললাম তো পাঁচজনের আনতে মোটামুটি এখানকার যদি আমি এভারেজে বলি যে বছর শেষে সে যে ট্যাক্স ফাইল করে লাস্ট ইয়ারের পঁচিশ থেকে চল্লিশ হাজার ডলার তো পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার ডলার যদি হ্যাঁ পাঁচজনের জন্য তুমি অনেক স্পন্সর করতে পারবে পাঁচজনের জন্য যদি শানু পঁচিশ থেকে চল্লিশ হাজার এটা এক্সাক্ট ফিগার না আপনি ইউএসিএস এর ওয়েবসাইটে একটু দেখে ওদের সব লেখা আছে সব ডিটেলস দেওয়া আছে ওখানে তো শানুর যদি বছরে পঁচিশ থেকে চল্লিশ হাজার ডলার ইনকাম থাকে তাহলে বাস ড্যাটসিন আপ তো তখন সে ওই যে এ ওএস এফিডেফিট অফ সাপোর্ট আছে এটা প্রায় পাঁচ সাত পেজ আছে সুন্দর করে ফিল আপ ফিলাপ টেলাপ জমা টমা দিয়ে দিবে বাস ওর ভিতরেই তার স্পন্সর হয়ে যাবে এখন কোন কারণে দেখা যায় বেশিরভাগ বাঙালিদের ক্ষেত্রে শানু এই এত পরিমাণ ইনকাম কিন্তু থাকে না পঁচিশ হাজার চল্লিশ হাজার ডলার ইনকাম কিন্তু সহজ কথা না অনেক টাকা তো অনেকে থাকে না বা অনেকে বেকারও থাকে তো যার ফলে কি হয় তো তাদেরকে কো স্পন্সর নিতে হয় কো স্পন্সর মানে কি আরেকজনের হেল্প নিতে হবে তো এখন সেই হেপটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার আত্মীয় স্বজন হলে তো আরও ভালো বন্ধু বান্ধব হতে যে হুক কেউ হতে পারে তবে এরকম কিছু শুনি কিছু কানুন আছে এগুলো ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে আহামরি কঠিন কোনো কিছু ওই সবাই মিলাচুরা তালি দিয়ে একটা স্পন্সর এলা দেয়া পাঁচজন আর বিশ হোক আনা দিয়ে তো কথা পরে করে দেখা দিন আইসে পরে তবে এটা একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি স্পন্সরের কারণে বাংলাদেশ থেকে আমেরিকাতে আসতে পারেন এই ধরনের ঘটনা মানে আজ পর্যন্ত ইতিহাসে ঘটেনি তো কাজে আপনারা চিন্তা করেন না একটা না একটা ব্যবস্থা লাভ রহমতে হয়ে যাবে আপনাদের আচ্ছা আমি নেক্সট চলে যাই তো বাংলাদেশের যে যে ভাই বোন যারা আছে তাদেরও তো ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তো যখন দেখা যায় আমরা অ্যাপ্লাই করি ভাই বোনের সেই ভাগনা ভাগ্নি বয়স তো সবার কম থাকে তো এটা যদি এক পর্যায়ে একুশ পর্যায়ে একুশ বছর পর্যায় একুশ পর্যন্ত চাইল্ড ধরা হয় হ্যাঁ তো এই সেই একুশ বছর ওভার হয়ে গেলে কি বাচ্চা কাচ্চাগুলো আসতে পারবে এখানে একটা মজার প্রশ্ন এই প্রশ্নটা মানে প্রচুর করেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেখানে গিয়ে ফেসবুকে প্লাসে ইমেল করিও তো এখন একটা জিনিস খেয়াল করো সানো এই যে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আপনার এ তারপর ট্রাভেল ডট স্টেট ডট গভ ওখানে ওয়েবসাইটে যান ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে জানি এগুলো সবগুলি পাবেন সেখানে গিয়ে আপনারা তো এখন প্রশ্ন আমরা কেন ভিডিও করতেছি তো তো সব সেখান থেকেই জানতে পারতো হ্যাঁ আসলে এটার আরেকটা কারণ আছে এখন সবার পক্ষে তো ওয়েবসাইটে গিয়ে 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 ঘেঁটে 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 এটা একটা কারণ আছে আরেকটা কারণ হলো এটা হলো আমার লায়াবিলিটি থেকে আমি করছি কারণ সানু ই মিগ্রেন্ট হয়ে এখানে আসছে আপনাদের জর্জ ভাই মিগ্রেন্ট হয়ে আসছে তো যে কথাগুলো আপনাদের বলছি এটা তো অ্যাফ ক্যাটাগরি আর আমি আরছি হল আই আর ওয়ান ক্যাটাগরিতে সানও আরছি হল আই আর ওয়ান ক্যাটাগরি তো সেটা অন্য কোনো ভিডিওতে কাইন্ডে বলবো তো এখন আমরা যেহেতু নিজেরাই মিড্রেন্ট হয়ে আসে যে এপিডেপিড অফ সাপোর্টের কথা আমি বললাম এও আছে সেটা আমাদেরও করতে হয়েছিল আর বাকি যে আই ওয়ান থ্রি জিরো ফর্মের কথা বললাম যে প্রথম যে অ্যাপ্লাইটা বার্থ সার্টিফিকেট দেওয়া দুই কপি ছবি দেওয়া সেটাও করতে হয়েছিল আমাদেরকে ওই ম্যারেজ সার্টিফিকেট টার্টিফিকেট দিয়ে তো কাজেই হুবহু আপনাদের সাথে মিলে যাচ্ছে তো আমরা আমি যে কথাগুলো বলছি বা আমাদের দুইজনের কথাগুলো শুনছেন এটা একেবারে প্র্যাকটিক্যাল একেবারে প্র্যাকটিক্যাল কারণ আমরা ওই আইনে ওই ধারায় ওই সব কিছুতে ওইভাবে আবেদন করে ওরকমই দীর্ঘদিন ও অপেক্ষা করে আপনার হয়তো দশ পনেরো বছর ওয়েট করছেন আমরা হয়তো কম ওয়েট করছি কারণ আমাদের এটা ছিল ইমিডিয়েট ডিলিটিভ চার পাঁচ বছরের বছরে হাজব্যান্ড ওয়াইফে কম চার পাঁচ বছরের ভিতরে চলে এসেছে ওই এম ওই তোমার ডিপার্টমেন্ট অফ স্টেট তারপরে ওই এনভিসি ন্যাশনাল ভিসা সেন্টার ওই ইউ এই সব চক্কর কাইটা 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 আপনারা যেভাবে আসবেন বা শুনছেন আমার কথা ওই আপনাদের মতো আমরা এক সময় আসি তো যার ফলে কী হয়েছে আমার চোখের সামনে সেগুলো ভাসতেছে তো আমি এরকম করেছি এক একটা পেপার দিতাম দীর্ঘদিন অপেক্ষা করতাম প্রথম যখন অ্যাপ্লাই করলাম তারপর তো চার বছর তো চোখের পলকে কেটে গেছে চার বছর পর পেপার নাড়াচড়া করা শুরু করছে আর আপনারা যখন অ্যাপরে আবেদন করবেন ধরে নেন বারো বছর পর এটা নড়াচড়া শুরু করবে আর বারো বছর পর্যন্ত আর কোনো খবরই থাকবে না এখন কে বাঁচে কে মরে আল্লাহ ছাড়া কেউ জানে না তো এখন যে প্রশ্নটা তুমি করেছিলে যে বছরের যারা এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যখন সে পিটিশনটা করে তা তো চোদ্দ বছর বা ধরিলাম পনেরো বছর পর ইন্টারভিউ তা এখন বাচ্চার বয়স তো ছিল সাত বছর তখন তো সেবল তখন তো সাত আর পনেরো কত একুশ বছর এখন যদি দুর্ঘটনা ক্রমে বাচ্চার বয়স হয়ে থাকে বারো বছর তখনও তো সে অ্যালিজিবল আবেদন করার জন্য তো বারো বছর আর পনেরো বছর পর গিয়ে দিতেছে কত বছর হইলো দাঁড়াও তুমি বলবো না সবাই জিজ্ঞেস কত বছর হইলো বারো বছর বয়স থাকা অবস্থায় সে অ্যাপ্লাই করছে এখন পনেরো বছর সে ওয়েট করছে ইন্টারভিউ দিতে যাবে সেই পর্যন্ত যখন তার ভিসা অ্যাভেলেবেল তো যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তার বয়স কত বছর হয়ে গেছে যদি বারো বছর বয়সে সে অ্যাপ্লাই করে থাকে আর পনেরো বছর বয়সে পনেরো বছর পর ইন্টারভিউ দিতে চায় আচ্ছা সবার তালগো মানে ওদের প্যাচ লেগে যাবে তুমি বলো কত বছর হয় সাতাইশ বছর তো এখন তো ঘটনাটা একটা ঘুরছে একুশ বছরে তো সে এক্সপায়ার হয়ে গেছে তার মানে আর কত বছর বেশি হয়ে গেছে ছয় বছর বেশি হয়ে গেছে এখন আমার কোয়েশ্চিনটা কিন্তু ওখানে এই যে ছয় বছর বেশি হয়ে যে গেল ভাগনা ভাগনি এখন কি কি তারা আসতে পারবে পারবে বা এখানে এটা দুই হাজার দুই সালের আগ পর্যন্ত এরা মোটামুটি আসতে পারত না বহু পোলাপান এখানে বাদ পড়ে গেছে এখন এটা বাদ পড়ে যাওয়ার কারণে একটা বিরাট যে প্রবলেম হয়েছে ইমিগ্রেন্ট ভিসা মানে কি মানে কি ফ্যামিলিকে ইউনাইট করা বউ আসলে জামাই আসবে জামাই বউ আসলে সন্তানরা আসবে বাবা মা আসলে সন্তানদের নিয়ে আসবে ভাই বোনরা আসলে আবার ভাই বোনদের নিয়ে আসবে অর্থাৎ ফ্যামিলিটাকে তারা গেট টুগেদার করে দিচ্ছে তো কিন্তু এই আইনের কারণে এই চাইল্ড অ্যাক্টের কারণে চাইল্ড হিউ একুশ বছর পর্যন্ত ধরা হয় যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে তো শানু তাদের বয়স হয়ে গেছে কারো ছাব্বিশ বছর সাতাশ বছর আবার কারো দুই চার বছর বেশি হয়ে গেছে তেইশ বছর চব্বিশ বছর ইভেন পঁচিশ বছর তখন এগুলোকে কি করবে এখন লয় দৃষ্টিতে তারা ডিসকোয়ালিফাইড প্রত্যেকে তো তারা কি করছে দুই সালে একটা আইএনএ অ্যাক্ট তৈরি করে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অ্যাক্ট সেটা হলো সিএসপিএস অর্থাৎ চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট এবং এটা প্রথম কার্যকর হয় হলো সালে দুই সালে গিয়ে তো এটার মূল লক্ষ্যই ছিল ওই যে যারা কিনা আগে আবেদন করছে অ্যালিজিবল ছিল চাইল্ড হিসেবে কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এগুলো তো আসলে বাবা মা দায় না আমরা দায় না এখন এত পরিমাণ ব্যাকলগ পড়ে গেছে তো ব্যাকলগের কারণে এই ঘুরে 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 আইতে তো বহুত সময় লেগে গেছে তো যার ফলে এদের টাইম এক্সপায়ার হয়ে গেছে তো সরকার এইসব নানা জিনিস বিবেচনা করে একটা ক্যালকুলেটর আবিষ্কার করেছে তো এটাই হলো সেই চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট তখন এই এই যে ক্যালকুলেটরটা ওরা করছে এখন এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে আসলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে তো এসি নিয়ে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন যদি আপনি ইউএসএস এর ওয়েবসাইটে যান সেটা আপনারা জেনে নিন আমি শুধু আমার ভাষার সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম এখন কোন কারণে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে এমপিসি যে তো তার 21 বছর তো পার হয়ে গেছে ধর 24 বা 25 বছর হয়ে গেছে তো আমার ধারণা আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো জানো সেটা হলো 21 বছর পর সম্ভবত 3 4 বছর পর্যন্ত इवन এর কেসে দেখা যায় বা इवन 5 বছর পর্যন্ত তার নিয়ে নেয় 25 বছর 25 বছর इवन 26 বছর পর্যন্ত রিয়ার কেস তারপরে তার নিয়ে নেয় কিন্তু তারপরে 5 7 8 10 বছর যাদের হয়ে গেছে সেটা আর হবে না তারা ড্রপ যাবে তখন অন্য কাহিনী অন্য কাহিনী অন্য রুলসে তারা চলে যাবে এখানে আসতে পারবে না তো কাজে আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই বহু ছেলে মানে আপনাদের মধ্যে বহু ভাই বোন রয়েছেন তো তাদের হয়তো বাচ্চা কাচ্চা বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বা পঁচিশ বছর হয়ে যাবে তবে তো এই চব্বিশ পঁচিশ যাই হোক না কেন আপনারা ঘাবড়াবেন না তো এই চার পাঁচ বছর পর্যন্ত আমার মনে হয় আমেরিকান সরকার এত খারাপ না তারা চায় যে ফ্যামিলিগুলো একত্রে থাকুক

এক্সপায়ার হয়ে যাবে একুশ বছরের বেশি হয়ে যাবে তো এখন এই আইনটা থাকার কারণে এই সিএসপি আইনটা থাকার কারণে তার যদি একুশ পার হয়ে বাইশ তেইশ ইভেন চব্বিশ পঁচিশ হয় তো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমাদের জন্য তো সেও আসতে পারবে অর্থাৎ তাকে ড্রপ আপ মনে হয় না করবে এখন আমার আরেকটা কোশ্চেন আছে কি তো এই ভিসাতে এফ ফোর ভিসাতে ক্যাটাগরিতে আসলে আসতে এত সময় কেন লাগে এটা একটা সুন্দর প্রশ্ন করছে এটা হলো আমেরিকায় যত ইমিগ্রেন্ট ভিসা রয়েছে একমাত্র ইমিডিয়েট রিলেটিভ ভিসা ছাড়া ইমিডিয়েট রিলেটিভ আইআর ভিসাগুলো যেগুলো রয়েছে সেগুলো আনলিমিটেড এগুলোর কোনো ধরা নাই দুই চার লাখ যত পারো তত আসে এগুলো কোনো সমস্যা নাই এবং এগুলো শুধুমাত্র ওই স্বামী স্ত্রীর জন্য ঠিক আছে তো এটা একটা ব্যাপার আর দ্বিতীয় যে ব্যাপারটা হলো অন্যান্য যে ভিসা ক্যাটাগরি রয়েছে সরকার এগুলোকে ইমিডিয়েট রিলেটিভ মনে করে না এরা মনে করে এরা সম্পর্ক ঠিক আছে কিন্তু একটু একটু দূরে তো যার ফলে কী হয়েছে তো তাদেরকেও আবেদন করার সুযোগ করে দিছে। এখন আবেদন করার সুযোগ করার ফলে কী হয়েছে এই অ্যাপ সরকার তখন ভাবেনি আমার মনে হয় কংগ্রেসে যখন এইসব আইনকানুনগুলো তৈরি করলো যে অ্যাপ ফোর ভিসাতে আবেদন করতে পারবে আমেরিকান সিটিজেনরা

তো সব এভাবে থাকবে এখন দশ লাখ আবেদন কিছু করার নাই আসলে ওর জন্য বলে থাকে প্রায়োরিটি ডেট এর জন্য আর ওই আগে আসলে আগে পারবেন তার মানে প্রায়োরিটি ডেট এখন চিন্তা করো পঁয়ষট্টি হাজার এখানে সংখ্যা আবেদন লাখে লাখে পর্যাস তো এই কারণে কি হয় এই যে ব্যাকলগটা তৈরি হয়েছিল এই কারণে তো একসময় বহু বছর আগে আমার মনে হয় এই ব্যাকলগ ছিল সাত আট নয় বছর তারপরে বাড়তে বাড়তে নয় দশ বছর তারপরে তাদের কুলাপান এসেছে তারা আবার সিটিজেন এসেছে তারা আবার আবেদন করছে ভাই বোনদের জন্য করতে করতে এটা বাড়ছে দশ এগারো বছর কিছুক্ষণ আগে যেন আমি এই ইসে দেখলাম ট্রাভেল ডট স্টেট ডট গভ ওই যে প্রায়োরিটি ডেট চেক করতে গিয়ে সেটা হলো দুই হাজার ছয় সালে যারা ভাই বোনের জন্য আবেদন করছে তাদের কে এম বিসিতে দুই হাজার ছয় সাল কি বুঝলেন কি চোদ্দ বছর আগে যারা আবেদন করছে আর সানুর অ্যাপ্লিকেশন হলো দুই সালে তো তারটা আসতে আরও পাঁচ বছর আছে তো যাই হোক এগুলো শুনলে ভাই আমার গায়ে বোম দ্বারা যায় এত বছর তো কি কিচ্ছু করার নেই এখন প্রথম যখন অ্যাপ্লাই করেছিলাম ও সানুর বইও চিৎকার দিয়েছিল যে এত বছর বাজুমরা না বরুম কীবো না এবার কিন্তু তারপরে আসল চোখের পলকি সময়গুলো কেটে গেছে তারও তো প্রায় নয় বছর চলে গেছে তো এখন মোটামুটি বোঝা যায় যে চোদ্দ বছর ফোর আসে

ভুয়া বক্কর কথাবার্তা বলে মিথ্যা ডিথা বলে এই তোদের জন্য এত খরচ হবে হে হইব হ্যান হইব বা অনেকে ভয় দেখে অনেকে আবেদনও করে না নানা রকম কিচ্ছা কাহিনী আছে তো যাই হোক গোমরটা ফাঁসি করে দিই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হবে এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি এই দুই হাজার বিশ সালের হিসেবে শানুটা তো দুই হাজার এগারো সালে ওই হিসেবে যাচ্ছে না দুই হাজার বিশ সালে থাকে তো দুই হাজার বিশ সালে শানু প্রথম যখন আই ওয়ান থ্রি যে পিটিশনটা করবে আই ওয়ান থ্রি জিরো পিটিশনে তোমার খরচ হচ্ছে পাঁচশো ত্রিশ ডলার পাঁচশো হ্যাঁ আচ্ছা গেলো এইটা চাপটা শেষ খেয়াল রেখে আপনার কিন্তু গো আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো ভিডিও শেষে টোটাল কত খরচ হয়েছিল তো পাঁচশো ত্রিশ গেলো এখানে তারপরে চলে গেল দীর্ঘ সময় এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর তো যখন এতে তো আমরা আবেদন করেছিলাম বা তার আবেদন সবাই আবেদন করে তো ইউএসসিএস থেকে যখন কেসটা প্রায় ম্যাচিউর হয় এবং অ্যাপ্রুভ হয় তখন এটা পাঠা দেয় সে এনভিসিতে ন্যাশনাল রিসার্চ সেন্টার ওরাই বাকিটা যা করে তো এনভিসিতে যখন পাঠাবে তখনই মনে করেন এই পেপারের নড়াচড়া শুরু হলো সচরাচর এনভিসিতে যখন পেপার আসে ছয় মাস থেকে এক বছর এর ভিতরে সব কেস ফাইনাল হওয়া যাওয়া চাই

টা হলো একটা ভিসা ফর্ম তো এখন আপনারা খেয়াল করে দেখেন এই শালুর বোরের কেস যখন এই পর্যন্ত যাবে এমবিসি পর্যন্ত যাবে তো এমবিসি তে যাওয়ার আগে কিছু ঘটনা করবে সেটা হলো এনভিসি আচ্ছা এমবিসি আবার এনভিসি এক করে ফেলেন এমবিসি তো তো ঢাকা হুম ওই এমবিসি আমেরিকান এমবিসি ওটা হলো এমবিসি আর তাহলে এনভিসি ন্যাশনাল ভিসা সেন্টার এনভিসি ন্যাশনাল ভিসা সেন্টার এই ইমিগ্রেন্ট ভিসার কাগজপত্র যা কিছু যাচাই পাচাই সব কিছু এনভিসি থেকেই হয়ে যায় আর তে যখন আপনি যাবেন শুধুমাত্র আপনার ওই মেডিকেল সার্টিফিকেটটা লাগে মেডিকেল যে করেছেন সেটা না সব এমবিসি কোনো কাজই নেই শুধু মেডিকেল যে রিপোর্টটা থাকে সেটা নিয়ে আপনি তে যাবেন আর আপনার একটা ছোটো কাঠে ইন্টারভিউ হবে বাস এখানে তো এখন তে যখন যাবে সেন সেই ডিএস টু সিক্সটি এই প্রত্যেকটা ফর্মের জন্য লাগবে হলো তিনশো পঁচিশ ডলার করে এটা ইচ পারসন এখন তুমি তো পাঁচ জনের জন্য আবেদন করছো তোমার দুলাভাই এবং বোনের জন্য তার তিনটা চেক আছে তো পাঁচটা টোটাল তো পাঁচটার জন্য তোমার আবেদনে ই লাগতেছে কত তোমার প্রত্যেক জনের 325 ডলার করে লাগছে 300 312 আর 25

প্রত্যেকের জন্য না টোটাল ফ্যামিলির জন্য পুরো ফ্যামিলির জন্য 120 টাকা কিন্তু ডিএস 260 ফর্মটা হলো আলাদা আলাদা তাহলে এখন মনে করো যে ওখানে 120 ডলার ওখানে হলো 325 ডলার ঠিক আছে এখন যোগ বিয়োগ করে আপনি বিক্রয় নেন যদি 350 আর 120 হয় 70 কত 470 ডলার প্রায় বা ধরেন 450 ডলার আর ওখানে দিলেন ধরেন 550 ডলার তাহলে কত 450 আর 550 কত ডলার শুনুন আর এক হাজার ডলার হয় ঠিক আছে তো এই এক হাজার ডলার লাগলো আপনার এই পর্যন্ত তারপর তো আপনি ওই ইয়ে আসলেন আহ তারপরে এই টাকা পয়সা গুলো সবই এখন অনলাইনে দেওয়া হয় তো এনভিসির ওয়েবসাইটে আপনাদের একটা আর লগ ইন করতে থাকবে আপনি লগ ইন করতে পারবেন আপনাদের সব কোড মোট দিয়ে দিবে তো ওইখানে কেস নাম্বার টাম্বার দিয়ে ঢুকবেন আপনি ঢোকার পর ওইখানে আপনি ই পাবেন লিঙ্কই পাবেন টাকা টোকা জমা দেওয়ার ওইখানেই সব কিছু আপনারা করবেন আর এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আগে যেমন এই পেপারগুলো যে বিশেষ করে ম্যারেজ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আরও আবিজাবি যত রকম কাগজপত্র দরকার হয় এই যেমন মেইল করে পাঠাইতে হইতো এখন আর মেইলের সিস্টেম নাই এখন ওগুলোকে সুন্দর করে স্ক্যান করে আপনারা এনভিসির ওদের ওদেরকে দিয়ে দিবেন ওরা যাচাই বাছাই করে দেখবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো গুড লাক ওকে টোকে করে দেবে যখন এনভিসি থেকে সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাবে যে তোমার ভিসা ফি দেওয়া হয়ে গেছে প্রত্যেকে তারপরে এ এর যে একশো বিশ ডলার সেটার ফি দেওয়া হয়ে গেছে পাঁচশো ত্রিশ ডলার তো বহুত আগে তুমি ইন্ডিয়া এই তো আর তেমন কোনো ফিটি নাই তো দেওয়াটার পর তো এক কতজন হলো প্রায় প্রায় কত এক হাজার ডলার যেটা আমি বললাম তো এক একজনের জন্য এক হাজার ডলার মোটামুটি খরচ হয় তো এইভাবে আপনারা আমার মনে হয় বুঝে গেছেন যোগ যোগ করে আপনার পাখিটা বের করে ফেলতে পারবেন তো এইটাই দিয়ে সবকিছু যদি ঠিকঠাক থাকে তো এই যে ভিসার ইন্টারভিউ ডেটটা এটাও কিন্তু আবার এমপিসি দেখে দেয় না

রানা হয়ে যাবে গিয়ে ছ সকাল সাতটা বাজে মনে হয় অনেক আগে অনেক আগে অনেক লম্বা লাইন টাইন আছে তারপরে গিয়া ভিতরে একটা কিছু একটা ঘটবে ঘটনানোর কোনো কারণ নেই সেইখানে আমিও গিয়েছি সানুও গিয়ে গিয়ে আসছে আপনারাও যাবেন তো নেক্সট ভিডিও আমি এর উপরে করবো যে আমি যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সানো আমেরিকান এ বিসিতে সেইখানে আমার সাথে কী কী ঘটছিল কি কি ঘটেছিল সেই সুন্দর একটা ভিডিও আমি দশ পনেরো মিনিটের একটা ভিডিও করে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে এই আমেরিকান এই ঢাকাতেই আমি যখন এই আইআর ওয়ানে অ্যাপ্লাই করা হয় আমার জন্য মেক্সিকো দিয়ে আসনি তাই না আচ্ছা এগুলো বলো না এগুলো বললে অনেকের আকর্ষণ শেষ হয়ে যাবে তো আমি চাই এই আকর্ষণটা থাকুক আচ্ছা ঠিক আছে সবাই সেটাই ভাবুক সেটাই মনে করুক তাতে দোষ কি আরে ভাই আমি আসমান থেকে লাভ দিয়ে পড়ছে আমি মেক্সিকো দিয়ে আইছি আমি ওই কানাডা দিয়ে পলে আইছি আমি জাহাজে করে আইছি কি সমস্যা আছে আপনাদের কোনো নাই তো তাই না আসছি তো তো যাই হোক শানু আমাদেরকে ভিডিওটা শেষ করতে হবে আর কোনো কোয়েশ্চেন আছে তোমার মনে হয় আর কোনো কোয়েশ্চেন নাই অনেক প্রশ্ন ইতিমধ্যে আমাকে করছো তোমার आंसर দিতে দিতে আমার তো ঘাম বেরে গেছে না আসলে এই কোয়েশ্চেনটা শুধু আমার না আমি কম বেশি টুকটাক জানি কিন্তু যারা জানে না তুমি তাদের কি ইজি করে দিলে এখন প্রত্যেকের পক্ষে আসলে ওয়েবসাইটে গিয়ে মানে জানা হ্যাঁ এটা হেল্প আমি অন্য অন্য কমিউনিটিতে দেখছি শানু তারা তাদের কমিউনিটি লোকজনদেরকে হেল্প করে কমিউনিটি মানে কি যে দেশে দেশি লোকদেরকে হেল্প করে কিন্তু বাংলাদেশে এরকম হেল্প করার লোকের সংখ্যা খুবই কম

কত বিপদ আপদের মধ্যে দিয়ে ভালো ভালো দেশগুলোতে যায় ইউরোপ আমেরিকায় আসে তো তারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখে আর আমিও যদি ওই সময় বাংলা ভাষা এই ধরনের ভিডিওগুলো দেখতাম কারো চ্যানেল আমি পেতাম আমি তো পাইনি দুই হাজার দশ সালে আমার স্পষ্ট মনে আছে এই ধরনের কোনো ইউটিউব টিউব মনে ছিল টিলো না তো যার ফলে আমি অনেক কিছু যাইনি পরে আমি যখন আমার নিজের কেস নিজে করছি যা করা বোঝার বুঝছি ওদের ওয়েবসাইটে গেছি বোঝার চেষ্টা করছি যেখানে বুঝিনি সেখানে ওদেরকে ইমেল করছি বহুত কাহিনী আছে বুঝছেন তো এগুলো করে মোটামুটি আমি জানতে দাও হয়ে যখন আমি আমেরিকাতে ছিলাম তুমি তো তখন লন্ডনে ছিলে এবং তোমার নিজেরটা তুমি নিজেই কিন্তু अप्लाई করেছি সে এটা খুব করা খুব সহজ এটা আপনিটা আপনি করতে পারেন তো আমার যে কেস ছিল আমি আমার একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত নির্ভুলভাবে করে আসছি তো যার ফলে আমি যখন ভিসা ইন্টারভিউ দিতে আমার ভিসা ইন্টারভিউ তিন চার মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে আমি এত কাগজপত্র ওখানে দেখেনি ইন্টারভিউ আমার কাছে ফার্স্ট কাগজপত্রাম হয়ে গেছে কোনো ঝামেলা নেই কিছু না খালি দুই চারটা প্রশ্ন করছে আমার মনে তিন নম্বর চার নম্বর প্রশ্নে আমাকে বলছে যে উই টু ইউর ভিসা তো যাই হোক এই কথাটা আমার স্পষ্ট মনে আছে যে উই অ্যাপ্রুভ ইউর ভিসা বা এই কথাটা শুনছি কানে এখনো ভাসে আমার এই কথাটা বিরাট একটা বিজয়ের দিন সেদিন আমার বার্থডেও ছিল যেদিন আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তো স্যান এই হলো অবস্থা তো ওই ভিডিওটা গিয়ে আমাদের হ্যালো ইউএসএ আমাদের হ্যালো আমেরিকা যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়ে আপলোড হবে আর আমাদের হ্যালো আমেরিকা ইউটিউব চ্যানেলটাকে আমরা হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেল থেকে একটু আলাদা করে রাখছি এই কারণে হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেলে এখন কিছু বিতর্কিত ভিডিও আপলোডটা আপলোড হয় ওখানে তো আমি চাচ্ছি ইমিগ্রেশন এই আইন কানুনের ভিডিওগুলো এগুলো একেবারে নিরপেক্ষ স্বতন্ত্র এভারগ্রিন ভিডিও তো আমি চাই এগুলোকে ওই বিতর্কে ভিতরে না ফেলার জন্য তো যার ফলে ওই হ্যালো আমেরিকা যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়ে এই ভিডিওটা আপলোড হবে তবে আপনারা যারা ভাই বোনরা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো এখানে তো সংক্ষেপে বলে গেলাম আরও অনেক কিছু আপনাদের জানার দরকার হতে পারে একটা কাজ করবেন আপনারা ইমেল করতে পারেন এবং এই ভিডিওটা যখন আপলোড হবে তার নিচে গিয়ে কমেন্ট করে জানাবেন যতদূর সম্ভব আমরা চেষ্টা করব যদি আমাদের কাছে ইনশাল্লাহ ইউটিউব থেকে থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এতক্ষণ ধরে আমাদের দুজনের ভিডিওটা দেখার জন্য সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ